ব্যবসা বা দোকানদারিতে মিথ্যা কথা বলে বিক্রি করলে সে উপার্জন হালাল হবে কিনা, এই কাজ করে না এমন দোকানদার সারা দেশে যদি খোঁজা হয় চিরনি অভিযান চালায়া হাতে গোনা কিছু মানুষ পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? হাতে গোনা কিছু মানুষ। অথচ এদেশে বেশিরভাগ মানুষ নাকি মুসলমান, এদেশে নাকি বেশিরভাগ মানুষ আমরা কি মুসলমান। চরিত্র দেখেন, এই যে এতক্ষণ সেরা মানুষের কথা বলছি, আমি প্রায় সময় দেখি টেলিভিশনে বিভিন্ন লোক ধরা পড়ে দোকানদার, যে সে এই আকাম করছে, ওই কুকাম করছে, দুই নম্বর জিনিস এক নম্বর বা লেভেল লাগায় বিক্রি করছে, হান করছে তান করছে, কিন্তু মাশাআল্লাহ লম্বা দাড়ি আছে, চাচার দাড়িতে আবার মেহেদি মাখানো আছে। অনেক সময় এগুলো কারসাজি হয় মানুষকে, আপনার ভালো মানুষকে খারাপ হিসাবে দেখানো হয়, অনেক সময় ষড়যন্ত্র হয়, সেটা যেমন হয়, আবার এটাও ঠিক যে দাঁড়িয়ে এরকম অনেক আকাম কুকামও করে, চাচা নামাজ পড়ে আবার মশাইয়ের ডাল মিক্স করে, ইন্ডিয়ানটা বাংলাদেশিটা মিশায়া এরপরে বলে দেশি ডাল, এই দুই নম্বরই করে, কি করে না মানুষ অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্নাবিয়্যিন ওয়া সিদ্দিকীন, যারা সত্যবাদী ব্যবসায়ী এরা নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে, সত্যবাদীদের সাথে উঠবে। আর যারা প্রতারণা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় গেলেন বাজারে, মদিনার বাজারে তিনি ইনভেস্টিগেশনে গেলেন যে দোকানদাররা কিভাবে দোকানদারি করছে, তিনি যাই দেখলেন একজনে খাদ্য বিক্রি করতেছে, খাদ্যের স্তূপ আছে, স্তূপের উপরে বেশ সুন্দর শুকনা খাদ্য আছে, ধরেন গম বা চাল, সুন্দর শুকনা খাদ্য আছে, উনি হাত ঢুকাইলেন ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ঢুকাইয়া দেখলেন যে ভিতরে সব ভিজা, তখন বললেন ব্যাপার কি, ভিজা খাদ্যের দাম তো কম, ওজন বেশি হয় সেজন্য পানি আছে, শুকনা খাদ্য এটা ভালো ফ্রেশ, এটার দাম তো একটু বেশি হবে, তো তুমি উপর দিয়ে শুকনা দিয়ে দিছ, ভিতরে তো সব ভিজা, কাহিনী কি? তখন লোকটা বলল যে বৃষ্টিতে ভিজে গেছে তো এই জন্য ওইটার উপর দিয়ে আমি শুকনাগুলো দিয়ে দিছি, ভিজাটা তো মানুষ কিনবে না বা কম দামে বিক্রি হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কারোর সাথে প্রতারণা করে সে কখনো আমার উম্মত হতে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দেন নাই। আপনি এবার আমাদের সমাজের সাথে যদি এই ঘটনাকে মিলান, দেখবেন পটল বেছে, আলু বেছে, ফল বেছে, যেটাই বেছে মানুষ, উপর দিয়ে দেখবেন যে সুন্দর করে কি ভালো করে সাজায় রাখছে, মোটা মোটা ভালো ভালো ফলমূল আছে না নাই বলেন, তলে দিয়া সব ছোট ছোট জিনিস, কি বলেন আছে না নাই, এখানে বড় বড় ফল আছে, বড় বড় আপনার ধরেন একজন আলু বিক্রি করতেছে, সুন্দর সুন্দর আলুগুলা সব রাখছে উপর দিয়া, পচা খারাপ ছোট এগুলো সব ভিতর দিয়ে রাখছে, দেওয়ার সময় ওখান থেকে দিয়ে দিচ্ছে, আছে না নাই বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এই ধরনের প্রতারণাগুলো উপার্জন করলে সেটা কি হবে না, হালাল হবে না। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় পীরকে পীর সাহেব কেবলা বা বড় কোনো হুজুরকে হুজুর কেবলা বলা হয়, আমার প্রশ্ন হলো ইসলামী দৃষ্টিতে পীরকে পীর সাহেব কেবলা বলা যাবে কিনা, জানালে হাজারো দিনী ভাই উপকৃত হবে। দেখুন, কেবলা মানে হলো যাকে সামনে রেখে সালাত আদায় করা হয়, সাধারণত কেবলা বলতে আমরা সেটাই বুঝি, আমাদের কেবলা কি কাবা, বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে ফিরে আমরা কি করি, নামাজ আদায় করি। কেবলা শব্দটা মূলত এটার মূল শব্দের অর্থ হলো যাকে সামনে রাখা হয়, কবলুন থেকে, কবলুন মানে আগে সামনে, তো সেখান থেকে কেবলাতুন মানে হলো যাকে সামনে রেখে মানুষ নামাজ পড়ে, আমাদের কেবলা হলো বাইতুল্লাহ বা কাবা শরীফ, ঠিক আছে না, সারা পৃথিবীর চতুর্পাশ থেকে আমরা তার দিকে তাকে সামনে রেখে নামাজ পড়ি, নামাজ পড়ি আল্লাহর জন্য, জাস্ট দিকটা সেটা রাখি শৃঙ্খলার প্রয়োজন। এখন কথা হলো, কোনো মানুষ তিনি হুজুর, তিনি পীর সাহেব, তিনি যেই হন না কেন, আপনার উস্তাদ, তো তাকে আপনি কেবলা বলবেন কি না? উত্তর হলো, আপনি অবশ্যই তাকে কেবলা বলতে যাবেন না, কারণ আপনার অনুসরণীয় ব্যক্তিত্ব, হতে পারেন তিনি ভালো মানুষ, হতে পারেন একজন নেক মানুষ, তো আপনি যদি কোনো নেক মানুষকে অনুসরণ করেন তো কোরআন হাদিসের আলোকে অনুসরণ করবেন, তাই আপনি তাকে কেবলা বলতে যাবেন না, কারণ কেবলা বলা মানে হলো কাবার সাথে অনেকটা আপনি তাকে ওই পর্যায়ের বা বলতে গেলে, আপনার যদি উদ্দেশ্য সেটা না, এর কারণে শিরক হয়ে যাবে না, যেহেতু কেউ কাবার মতো তাকে বানিয়ে সেজদা করে না, যদি কেউ কেউ আবার কোনো পিসাবকে কেবলার মতো পিসাবের দিকে সেজদা করে, আছে না নাই, ওরা মুখে কেবলা বলে বাস্তবিকই তাকে কেবলা বানাইছে কাবার মতো, এরকম যদি হয় তাহলে তো শিরক করবে এবং মুশরিক হওয়ার কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, কারণ সে গায়রুল্লাহকে সিজদা করেছে, ইবাদত করেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে, শিরক আকবর করেছে, তার কথা ভিন্ন। সচরাচর যারা পীর সাহেব কেবলা বলে তারা সবাই, বা হুজুর কেবলা বলে তারা সবাই, যে ওই ব্যক্তিকে সিজদা করে তা না, যার কারণে তারা মুশরিক হবে না, কিন্তু এই কথাটা না বলাটা উত্তম, কারণ কেবলা হলো কাবা,
তার সাথে তুলনাযোগ্য কোনো মানুষ হতে পারে না। তাছাড়া আমরা অন্ধের মতো যে কাউকে সামনে রেখে চলবো, সেই মানুষ যদি পৃথিবীতে কেউ থাকেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু, তাকেও তো সাহাবীরা কেবলা বলে কখনো সম্বোধন করেন নাই। তাহলে সেক্ষেত্রে আপনার হুজুর আলেম ওলামা যার কথাই বলেন তার শতভাগ নেওয়া যাবে, এমন কোনো আলেম দুনিয়াতে আছে? আলেমের ভুল আছে না নাই? তাহলে উনি কিভাবে আপনি কেবলা হয়? অতএব হ্যাঁ, তিনি অনুসরণীয় ভালো মানুষ, তাকে দেখে আপনি ভালো মানুষ হতে চান, সেই দিক থেকে তাকে অনুসরণীয় বলেন, অন্য কিছু বলেন, কিন্তু কেবলা শব্দ বলা এটা উচিত নয়, অনুত্তম। আর যদি কেবলা আক্ষরিক অর্থ বলে, বাস্তবিক অর্থ কেবলা বানায় সিজদা করে, তাহলে তো শিরিকের কারণে ঈমানই হারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাড়ি নির্মাণের জন্য জমাকৃত টাকার উপর যাকাতের বিধান কি জানতে চাই? আপনি টাকা জমাইছেন বাড়ি করবেন, অথবা টাকা জমাইছেন এমন কি হজ করবেন, টাকা জমাইছেন 1,00,000 জমছে, এখনো টাকা বাকি আছে, 2 বছর জমে আছে, আপনাকে যাকাত দিতে হবে। আমরা অনেকে মনে করি যে ব্যবসার টাকাতে শুধু যাকাত দিতে হয় না, আপনার টাকাটা পড়ে আছে ব্যাংকে হোক কারোর কাছে হোক, তাহলে ওটা যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। টাকাটা যাকাতটা টাকার উপরে আসে, এটাকে জরিমানা মনে করবেন না। আপনি টাকা ব্যাংকে রাখছেন, সেই ব্যাংকে যে রাখছেন তার জন্য প্রসেসিং ফি ব্যাংক প্রতি বছর কাটে কি কাটে না? প্রসেসিং ফি কাটে, তো খরচ আছে। ঠিক একইভাবে এই টাকাটা আপনার কাছে আছে, আপনার দায়িত্বে আছে, তার জন্য ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমাদের সম্পদে ধনীদের সম্পদে গরিবদের কি আছে, অধিকার আছে। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হল, আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, যতটুকু পারি ইসলামের পথে চলার সর্বোচ্চ চেষ্টা করি। আমার বাবা সাধারণ একজন মানুষ, বাবা ধূমপান করে, নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই, এ নিয়ে পরিবারের অশান্তি বিরাজ করছে। বাবাকে অনেকবার বোঝানোর পরও কোনো কাজ হয়নি, এক্ষেত্রে আমার করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, আমি বাবার ইনকামের টাকায় পড়ালেখা করি না, কিন্তু ঘরে বাবা যা নিয়ে আসেন তা খাই, কারণ আমি 1-2টা টিউশনই করে চলি। প্রথমত এটা খুবই ভালো কথা যে আমাদের যুবকরা যৌবন বয়স থেকে তারা উপার্জন শুরু করবে, বাবার উপরে ডিপেন্ডেন্ট হবে না। অনেক যুবক আছে বুড়ো বয়স পর্যন্ত বাবার মাথার উপরে বোঝা হয়ে থাকে, আসে না নেই। ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, উনি চা দোকানে বসে শুধু চা খায়, টোটো কোম্পানির ম্যানেজারই করে, আছে কি না? মুসলমান কখনো অলস হবে না। নবীজি পানা চাইতেন, আল্লাহ অলসতা থেকে আমি পানা চাই, অলস হওয়া যাবে না কোনো মুসলমানকে। মুসলমান সবসময় কর্মচঞ্চল হবে, কর্মতৎপর হবে। আমি প্রায় বলার চেষ্টা করি, আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি, করে করে বাবার সংসারে আমি সহযোগিতা করতাম। এই জন্য যুবকরা সবাই কর্মমুখী হতে হবে, কর্মচঞ্চল হতে হবে, তাতে আপনার লাভ। কর্মচঞ্চল না হলে দেখবেন শয়তান আপনাকে দিয়ে আকাম কুকাম করাচ্ছে, দোস্তদেরকে নিয়ে ফালতু আড্ডা গল্প সমানষ্ট করা করি 2 নম্বর ইত্যাদি করাচ্ছে। এই যুবক বলেছেন তিনি টিউশনি করেন, খুব ভালো কথা। এখন কথা হলো তার মূল প্রশ্নের উত্তর কি, যে বাবা বিড়ি খায়, সিগারেট খায়, কথা শুনে না, খারাপ পথে চলে। এর উত্তর হলো, দুনিয়াতে সব মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না, সবার হেদায়েত বা কারোর হেদায়েতই আমাদের কারোর হাতে না। আপনার বাবা ভালো নন, তিনি খারাপ পথে চলেন, আপনার দায়িত্ব হলো আপনার বাবাকে ভালো পথে চালানোর জন্য আপনি চেষ্টা করবেন, আপনি নসিহা করবেন, আপনি উপদেশ দিবেন, আপনি বুঝাবেন। দেখুন, বাবার কাছে সন্তান আবদার করে অনেক কিছু আদায় করতে পারে, একান্ত খারাপ মানুষ না হলে, মারাত্মক পর্যায়ে খারাপ মানুষ না হলে। বেশিরভাগ ক্ষেত্রে সন্তান বাবার সাথে এরকম একটা সম্পর্ক থাকে যে বোঝাপড়া করে একটু আদায় করে নিতে পারে, আপনি সেটা চেষ্টা করবেন। নিজে পারেন না, অন্য কাউকে দিয়ে বোঝাবেন, সেটাতেও হয় না আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার বাবাকে আপনি হেদায়েত দান করেন। আপনারা আবু হুরায়রা তার গল্প শুনেছেন, যে আবু হুরায়রা তার মা অমুসলিম ছিলেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাত তুলে আমার মার জন্য দোয়া করে দেন, কারণ আমার মা সে অমুসলিম, সে আমাকে অনেক কষ্ট দেয়, আমি ইসলাম গ্রহণ করছি সেই জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। উনি বাসায় যায় দেখে মা ইমানের জন্য রেডি হয়ে গেছে। অতএব আমাদের বাবা মার জন্য আমরা দোয়া করব। এরপরও যদি সংশোধন করা না যায়, তাহলে সেক্ষেত্রে ওনার পাপে ওনাকে পাবে, আপনার এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা নাই, এবং আল্লাহর কাছে আপনি তার জন্য ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন।